ক্লাস সিক্স, আজকে তোমাদের একটা অধ্যায় আমি আলোচনা করব। অধ্যায়টা হচ্ছে জল, স্থল ও বাতাস, এটা ভূগোলে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা পঞ্চম অধ্যায়। আমি একটু ধীরে ধীরে তোমাদেরকে আমি একটু বোঝাবার চেষ্টা করছি। চ্যাপ্টারটা খুব সহজ, খুব সহজ, একটু সহজ করে বুঝে নাও, দেখো খুব ভালো লাগবে। আর ভালো করে পড়তে হবে, কারণ এটা আবার অন্য ক্লাসেও পাবে। চলো আমরা ক্লাস টেনে গো পাবে, তা এখন থেকে যদি ভালো করে শিখে নিই তাহলে টেনে কোনো অসুবিধা হবে না। কি শিখতে হবে দেখো, আমরা ভূপৃষ্ঠে বাস করি, পৃথিবীর ওপর ভাগে আমরা বাস করি। তাহলে তার ওপরে কি আছে? স্যার বাতাস আছে। তাহলে বাতাস আছে, সেই বাতাসে বিভিন্ন জায়গা, কত কিমি পর্যন্ত বাতাস আছে, এবং প্রত্যেকটা সব জায়গায় কিন্তু সমান উষ্ণতা কিন্তু নেই। কারণ আমরা দেখো ভূপৃষ্ঠে আমাদের খুব গরম যখন লাগে, তাহলে সেটা তো -0 ডিগ্রি নয় যে জল জমে যাবে, কিছু ওপরে গিয়ে কিন্তু মেঘটা জমে যায়। তাহলে মানে জল জমে মেঘ হয়ে যায়, তাহলে সেখানে কিন্তু মানে তাপমাত্রাটা আলাদা। চলো আমরা দেখবো সেই স্তর কোটা। আমাদের এখানে পড়ার মধ্যে আছে, এইখানটা একটু দেখিয়ে দিই, তারপর যদি খাতা লাগে আমি বুঝিয়ে দিচ্ছি। এটা যদি পৃথিবী হয়, পৃথিবীর ওপরে আমরা বাস করছি, তাহলে ওপরগুলো সব কিন্তু বাতাস আছে। তা বাতাসে একটা স্তর আছে, সেই স্তরগুলো আমাদের জানতে হবে। দেখো আমি একটুখানি তোমাদের একটু বলে দিই, তারপর আমি আমার খাতায় যাবো, তারপরে স্তরটাকে দেখিয়ে দেবো, তোমরা যাতে ভালো বুঝতে পারো। আর এই টুকরো কথাটা আমি যখন পাতাটা উল্টাবো তার আগে আলোচনা করে নেব, মানে যেটা এখানটার মধ্যে আছে। এখন প্রধান জিনিস কিন্তু এটা, প্রথমে একটা স্তর আছে ট্রপোস্ফিয়ার, তারপরে একটা স্তর আছে যেটা 50 কিমি দিকে পাবো, স্ট্র্যাটোস্ফিয়ার 16 পর 50 কিমি পর্যন্ত, তারপরে আছে মেসোস্ফিয়ার, তারপরে আছে থার্মোস্ফিয়ার, তারপরে আছে এক্সোস্ফিয়ার। কটা স্তর হলো? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা। আমাদের ভুল হয়ে যায়, কোনটা ট্রপো, কোনটা স্ট্র্যাটো, কোনটা মেসো মনে রাখতে পারি না। তাই আমরা একটুখানি টপিক দিয়ে মনে রাখব। চলো আমরা দেখি নিই। মনে করো এটা পৃথিবী, আমি পৃথিবীর কিছু অংশটা আনলাম, মানে ওপরে আমরা বাস করছি, করছি তো আমরা বাস, এবং গাছপালা আছে। তাহলে এইখান পর্যন্ত একটা স্তর আছে, আবার এইখান পর্যন্ত একটা স্তর আছে, আবার এইখান পর্যন্ত একটা স্তর আছে, এরকম স্তর পরে সূর্য কাছ পর্যন্ত যাচ্ছে। তাহলে আমাদের শেখার যেটা বিষয় সেটা হচ্ছে স্তর কোটার নাম এবং কত কিমি ওপরে আছে। দেখো এইখান থেকে এই যে স্তরটা আছে এটার নাম হচ্ছে ট্রপো, ট্রপোস্ফিয়ার। এইখান থেকে এটা আছে স্ট্র্যাটোস্ফিয়ার, এইখান থেকে এটা আছে মেসোস্ফিয়ার। আমি কিন্তু শুধু লিখছি না ভালো করে, কারণ আমি শুধু তোমাদের কোথায় নাট বল্টুটা ইঞ্জিনের মধ্যে লাগাতে হবে সেটা আমি শিখিয়ে দিচ্ছি, তোমরা ইঞ্জিনটাকে সেট করবে দিয়ে গাড়িটাকে চালাবে। তাহলে ট্রপো, স্ট্র্যাটো, মেসো, এখানটা থার্মোস্ফিয়ার, তারপরে এক্সোস্ফিয়ার। তাহলে এটা এক্সোস্ফিয়ার আমি কীভাবে পরপর বললাম, আমি কী করে বললাম জানো? আমার একটা গল্প টপিক মনে আছে, আমার মেসো মশাই খুব ভালো মানুষ আর কি, তোমাদের মেসো আছে নাকি জানি না, তাই মেসো মেসো এলো, মেসো তো নতুন, মেসো মশাই যখন আসবে একটু গাড়ি ফাড়ি নিয়ে আসবে, তাই গাড়িতে চেপে আগে চাপতে হয়, তারপর তো মোটর সাইকেল স্টার্ট দিতে হয়, বেশিরভাগ গাড়ি যদি খারাপ না হয় তাহলে আগে চাপো তারপরে স্টার্ট করো। সেই চাপো বললাম মানে ট্রাপো, তা প্রথমে হচ্ছে ট্রাপো, তারপরে স্ট্র্যাটো স্টার্ট করলো, মেসো চেপে স্টার্ট করে মেসো থামলো, দিয়ে থেমে এক্সোস্ফিয়ারে এলো, তার মানে মানে এক্সো ঘর এসো এলো আর কি, তা থেমে এলো। তার মানে যদি মনে রাখতে পারি কিন্তু এইটুকু জিনিস, বা এইটুকু যদি আমি মনে রাখতে পারি, গাড়িতে চেপে স্টার্ট করে মেসো থামলো থেমে এলো, তাহলে ঘরে এলো আর কি, যদি মনে রাখতে পারি তো প্রথম টপিকগুলো আমাদের মনে পড়ে যাবে। চলো আমরা এই জায়গাটায় যাব। দেখো প্রথমে আছে ট্রপোস্ফিয়ার, তারপরে স্ট্র্যাটোস্ফিয়ার, তারপরে থার্মোস মেসোস্ফিয়ার, তারপর থামলো, তারপর এক্সো। তাহলে আমাদের একটা স্তর দেখিয়ে দিয়েছে, এখানে এগুলো কী করেছে সেগুলো আমি পরে বলে দিচ্ছি, স্তরগুলো বৈশিষ্ট্য। তাহলে স্তরগুটার নাম আমরা প্রথমে কিন্তু শিখে ফেললাম, এবার আমাদের শিখতে হবে এক একটা স্তরে মোটামুটি 3 থেকে 4 লাইন করে লেখার মতো ক্ষমতা।
কি ক্ষমতা? এই যে স্ট্রপোস্ফিয়ার স্তরটা সম্পর্কে কিছু লেখার ক্ষমতা। কিরকম ক্ষমতা? না, এই স্তরটা কতটা পর্যন্ত বিস্তৃত থাকে, মানে কতটা উঁচু পর্যন্ত স্যার থাকবে? আপনি তো এরকম দাগ দিয়ে দিলেন, কিছু বললেন না। হ্যাঁ, 16 কিমি এটা থাকে, এটা 50 কিমি, আর এটা থাকে 80 কিমি। তার মানে 0 থেকে যদি ভূপৃষ্ঠটা আমরা 0 ধরি, 0 থেকে 16 কিমি হবে স্ট্রপোস্ফিয়ারে পর্যন্ত বিস্তৃতি, আর এটা হবে কত, 50 কিমি, 16, 50, 80। এটা মনে রাখতে হয়, 16, 50 টাকা, 16 টাকাও নেবো না, 50 টাকাও নেবো না, 80 টাকা নেবো। তা 16, 50, 9, 80 যদি আমরা মনে করতে পারি এখানটা, আমরা তাহলে বাকিটাও ঠিক সারিয়ে ফেলবো। তাহলে আপাতত আমরা 16 কিমি পর্যন্ত, বা কোনো কোনো বইয়ে কিন্তু 18 কিমি পর্যন্ত থাকে। এটা কিন্তু আমরা যখন 10-এ পড়বো 18 কিমি পর্যন্ত দেখতে পাবো। তাহলে আমাদের 16 যদি অপশন থাকে দেবো, 18 যদি অপশন থাকে দেবো, আর দুটোই থাকলে স্যারকে আমরা জিজ্ঞাসা করে নেবো, স্যার এ দুটোই কিন্তু অ্যান্সার হওয়ার সম্ভাবনা, বইয়ে কিন্তু 16 আছে, 16টাই লিখবো। তা 16 যখন বইয়ে আছে, অন্য বইয়ে কিন্তু আমরা যখন 10-এ পড়াচ্ছি, তখন আমরা দেখছি যে 18 কিমি পর্যন্ত রয়েছে। তাহলে 16 হোক 18 হোক, এটা ট্রপও রয়েছে। তা ট্রপও যখন রয়েছে স্যার, তাহলে আমরা একটা কথা বলতে পারলাম যে এই স্তরটি, টপোস্ফিয়ার স্তরটি ভূপৃষ্ঠের উপর দিকে কি হলো না, 16 কিমি পর্যন্ত বিস্তৃতি আছে। এই স্তরটাতে তো মেঘ ঝড় দেখা যায় না, আমরা তো এখানেই পাই, এখানে পাই কি পাই না। তাহলে এইটাকে ঝড় বৃষ্টি হয় বলে খুব রাগী বলে, না ক্ষুব্ধমণ্ডল বলে, কি বলে, ক্ষুব্ধমণ্ডল। তাহলে বিদ্যুৎ চমকায় বজ্রপাত হয়, তাহলে আর একটা স্তরের অপর নাম ক্ষুব্ধমণ্ডল। আবার একটা জিনিস হয় যে এই স্তরটাতে যত বাতাসগুলো, মানে ধুলিকণা, জলীয় বাষ্প, এই বা স্তরটাতে বেশি আছে, সেই জন্য ঘন ঘন আছে বলে এর নাম হচ্ছে ঘনমণ্ডল। তাহলে দেখো 3টে লাইন লিখতে পারলাম। প্রথম লাইনটা কি লিখলাম, এই স্তরটি 16 ভূপৃষ্ঠ থেকে 16 কিমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত, এই স্তরে ঝড় বৃষ্টি হয় সেই জন্য নাম হচ্ছে ক্ষুব্ধমণ্ডল, এই স্তরে ধুলিকণা, জলীয় বাষ্প, প্রচুর পরিমাণে গ্যাস আছে, তাই ঘন ঘনমণ্ডল। তাহলে 3টে লাইন আমরা লিখে ফেললাম। এটাই কিন্তু এখানে আলোচনাটা সেটাই করা আছে, ঝড় বৃষ্টি হয়। তারপরে আরেকটা জিনিস কি জেনে নেব, 5টা স্তর আমরা করেছি। প্রথমটা হবে এখান থেকে, এটা হবে কমে, এটা বাড়ে, এটা কমে, এটা বাড়ে। তা কি কমে, না ওপর দিয়ে যত উঠবো উষ্ণতা কমে, আবার এখান থেকে এটা বাড়ে, আবার এটা কমে যত উপর উঠবো। তাহলে একটা কমে, একটা বাড়ে, একটা কমে, একটা বাড়ে, দিয়ে বাড়ে বাড়ে চলবে। আমাদের এই পর্যন্তই আমাদের শিখতে হবে, টেনে গিয়ে আর একটু শিখবো আমরা। তাহলে আমরা বুঝে ফেললাম যে 5টা স্তর, না গাড়িতে চেপে স্টার্ট করে মেসো থামলো, দিয়ে ঘরে এলো। তাহলে আমরা বুঝে ফেলে এলো মানে মানে এক্সোস্ফিয়ার পেলাম। চলো আমরা তার পরে আলোচনা যাই। তাহলে কি বুঝতে পারলাম, যত স্টপোস্ফিয়ারে যত উপরে ওঠা যায় তত উষ্ণতা কমতে থাকে। কত কি হারে কমে, যদি 1000 মিটার পর্যন্ত আমরা উঠে যাই, 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা কমে যাবে। মনে করো আমাদের এখানে 36 ডিগ্রি তাপমাত্রা ভূপৃষ্ঠে, খুব গরম লাগছে। আমরা যদি একটু মানে 1000 মিটার পর্যন্ত উঠে যাই, তাহলে কিন্তু তাপমাত্রা আমার 6.4, মানে 6 ডিগ্রি তো কমে যাবেই। তাহলে সেখানে অনেকটা তাপমাত্রা ঠান্ডা পড়া লাগবে। তাহলে আমরা বুঝতে পারলাম 1000 মিটার উচ্চতা উপর দিয়ে উঠলেই কিন্তু 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা কমে। সেটাই আলোচনাটা এখানে দেওয়া আছে। এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ছোট প্রশ্নের মধ্যে বারবার পড়ে। তাহলে আমরা 4টে লাইন লিখতে পারবো না, ঝড় বৃষ্টি হয়, ক্ষুব্ধমণ্ডল বলে, তারপর এটা ঘনমণ্ডল বলে, অনেক কিছু আমরা লিখতে পারবো এখানে, কিন্তু অতটা নেই, তবু আমি বলে দিলাম। চলো যেটুকু আছে তোমরা লিখে ফেলতে পারবে। এবার তার পরের স্তরটা দেখি, এটা কী করছে, এটা তো ট্রপও হলো, এটা তাহলে স্ট্র্যাটোস্ফিয়ার হবে। স্ট্র্যাটোস্ফিয়ারে এসে দেখতে পাচ্ছি এটা যদি খুব মানে রাগি হয় তাহলে এটা শান্ত হবে, তাহলে এটা শান্ত মণ্ডল। তাহলে এটাকে আমরা বলি, বাংলায় বলি শান্ত মণ্ডল। তাহলে এখানে কিন্তু এখানে এই যে সরু উপরটা আছে না, উপরটা না সরু একটা সর্পিল আকারে বাতাস বয়ে যাচ্ছে সাপের মানে মতো, এটাকে জেট প্লেনগুলো কিন্তু এই দিক দিয়ে যাতায়াত করে, যুদ্ধ বিমানগুলো, সেই জন্যে এটাকে আমরা মানে এই স্তর দিয়ে জেট প্লেন যাতায়াত করে, এই স্তরে যত উপরে উঠা যায় তত উষ্ণতা বেড়ে যায়। আমরা এটা দুটো পেলাম, তারপর এটা আমরা আর একটা পাবো, এটা এই স্তরের উচ্চতা হচ্ছে 16 থেকে 50 কিমির মধ্যে, কারণ 16, 50, 89 আমরা তো 50 এখানে লিখেছি আগে।
50 কিমির মধ্যে আমরা অনেক কিছু বলতে পারবো। দেখিনি বইটা বা কি বলছি। এখানে জেটগুলো জেট প্লেনগুলো যাতায়াত করে। এখানে আরেকটা কথা কি, এই স্ট্র্যাটোস্ফিয়ারে আর একটা মজার ব্যাপার আছে। এটা তো আমরা কত কিমি বলেছি, 16 কিমি, এটা 50 কিমি। কিন্তু 50 যাওয়ার আগে 25 কুড়ি থেকে 25 কিমি যেটা হবে, এইখানে এখানে 20 থেমে গেলাম, এখানে 25, এই যে স্তরটা এখানে কিন্তু একটা ওজোন স্তরটা বিরাজমান। তো স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে যে ওজোন স্তর আমরা ছোট থেকে পড়ে আসছি সেটা কিন্তু এই স্ফিয়ারে আছে। তো ওজোন স্তরটা যদি গর্ত হয়ে যাচ্ছে, ওজোন রশ্মি তার মানে আল্ট্রাভায়োলেট রশ্মিটা এই স্তরটা শোষণ করে, এই স্তরটা এখানে নেই, এখানে নেই, কোথায় আছে না, স্ট্র্যাটোস্ফিয়ারে আছে। তাহলে আমরা বলতে পারছি অনেক কিছু কথা, এই স্তরটা শান্ত মণ্ডল, এই স্তরের উচ্চতা 16 থেকে 50 কিমি, এই স্তরের মধ্যে ওজোন স্তরটা বর্তমান আছে যেটা 20 থেকে 25 কিমির মধ্যে, কিন্তু ওজোন স্তরটা আছে, এই স্তর দিয়ে জেট প্লেন যাতায়াত করে। তাহলে আমরা অনেক কিছু শিখে ফেললাম। এবার যাব আমরা মেসোস্ফিয়ারে। এই মেসোস্ফিয়ারে তেমন কিছু আলোচনা নেই তোমাদের বইয়ে, আরও আমাদের এখানে আছে, কারণ এখানে এই স্তরটাতে উল্কাপিণ্ড পুড়ে ছাই হয়ে যায়। একটা ভালো কাজ, যদি উল্কাগুলো আসে না এই স্তরটার মধ্যে যখন আসে, তখন কিন্তু উল্কাপিণ্ডটা পড়লেই এখানে পুড়ে ছাই হয়ে যায়। দেখি এখানে দেওয়া আছে নাকি, দেখো এখানে পড়েছে এরপর 300 কিমি, তার মানে 80 কিমি পর, 80 থেকে 300, তার মানে 16 50 9 80, তার মানে 16 50 9 80, তার মানে 80 থেকে 300 কিমি পর্যন্ত হচ্ছে, 80 পর এই যে 300 কিমিটা সেটা কিন্তু হচ্ছে মেসোস্ফিয়ার। বুঝতে পেরেছো, 16 কিমি পর্যন্ত হলো ট্রপোস্ফিয়ার, 50 কিমি পর্যন্ত হলো স্ট্র্যাটোস্ফিয়ার, 50 থেকে 80 হচ্ছে আমাদের, হ্যাঁ না এটা হচ্ছে মেসো, 80 পর্যন্ত মেসোস্ফিয়ার হলো, আর 80 থেকে 300 হবে থার্মোস্ফিয়ার। সেটাই আমাদের এখানে আলোচনাটা আছে, এটা থার্মোস্ফিয়ারের আলোচনা। এই স্তরে তাপমাত্রা 200 সেন্টিগ্রেড এসে পৌঁছায়, আমরা দেখতে পেলাম এখানে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়ে ফিরে আসে। মানে বেতার মানে আগে রেডিওগুলোকে নাম হচ্ছে বেতার, তা কোন তরঙ্গ কোন স্তর থেকে বেতার তরঙ্গ প্রতিফলিত হয় না, থার্মোস্ফিয়ার, কারণ আমাদের ভূপৃষ্ঠ এখানে টাওয়ারে দিচ্ছি, টাওয়ারের সংকেত ওখানে গিয়ে থামিয়ে দিচ্ছে, তা কে থামাচ্ছে, সেই জন্যই নাম তো থার্মোস্ফিয়ার। একটুখানি তোমাদের ওই জন্য মনে করিয়ে বললাম, ওই জন্য সামপিয়াস নাম না, যেহেতু আমাদের মনে পড়ছে গেল থামিয়ে দিয়ে আবার ফিরে আসছে, মোবাইল তরঙ্গ রেডিও তরঙ্গ সবই কিন্তু এই থার্মোস্ফিয়ার থেকে ফিরে আসে। তাহলে আমরা বুঝতে পারলাম থার্মোস্ফিয়ার হচ্ছে রেডিও তরঙ্গ বেতার তরঙ্গ প্রতিফলিত করে, এটা ভালো কাজ, এগুলি বেশিরভাগ পরে আমাদের। আর এক্সোস্ফিয়ারে কাজ কি না, এই থার্মোস্ফিয়ারে পরে আছে এক্সোস্ফিয়ার, তারপরে আছে সীমাহীন মহাকাশ, কৃত্রিম উপগ্রহ, মহাকাশ স্টেশন এই স্তরে থাকে। তাহলে এক্সোস্ফিয়ারে কিন্তু উপগ্রহ যেগুলো আমরা কৃত্রিম উপগ্রহগুলো ছাড়ছি, তারপরে মহাকাশ স্টেশন যেটা তৈরি করছে এই স্তরের মধ্যেই। তাহলে আমরা বুঝতে পারলাম যে স্তর কোটা কেমন কোথায় থাকে। আমরা এইখানটা একবার দেখব যে পৃথিবীর গায়ে চাদরের মতো থাকা বায়ুমণ্ডল, থাকা বায়ুমণ্ডলে হলো মানে বায়ুস্তরই হলো বায়ুমণ্ডল। একটু আগেই দেখালাম না, এই পৃথিবীটা যদি এটা হয়, পৃথিবীর স্তর চাদরের মতো ঢাকা আছে না পৃথিবীটাকে, একটা দেখা যায় কোন গ্যাসটা বেশি আছে। এখানে সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে নাইট্রোজেন গ্যাসটা বেশি আছে, 57 মানে মোট বলছি যে দেখো 10,000 কিমি পর্যন্ত বাতাসে অস্তিত্ব থাকলেও 97 বাতাস ভূপৃষ্ঠ থেকে 27 কিমির মধ্যে আছে। কি বুঝলাম আমরা, এইখান থেকে 27 কিমি পর্যন্ত যদি আমরা উঠে যাই, ওই 16 50-এর অনেক আগে, মানে ওজোস্তরের মধ্যে আর কি, 25 20 থেকে 25, তো তাহলে 25-এর পর আমরা তো দেখলাম 20 থেকে 25 ওজোস্তর, তাহলে এক ওজোস্তরে বেশি, তাহলে ওজোস্তরের পর পর্যন্ত একটু বেশি বাতাস আছে, মানে 97 ভাগ বাতাস 100 ভাগের মধ্যে, আর বাকি 1,000 কিমি পর্যন্ত বাতাস আছে, মানে বাকি আমাদের 10,000 কিমি পর্যন্ত বাতাস আছে। যদি আমরা এই এক্সোস্ফিয়ারটা পেরিয়ে চলে যাই, 10,000 কিমি চলে যাই, তাহলে বাতাস আছে কিন্তু অল্প আছে, এবং বাতাসের উপাদানগুলো অল্প আছে। আর বাতাসের মধ্যে যেটা আমাদের বেশি রয়েছে 27 কিমির মধ্যে, সে তার মধ্যে বেশি আছে কিন্তু নাইট্রোজেনটা, কত ভাগ আছে আমরা দেখবো, 78 ভাগ নাইট্রোজেন আর 21 ভাগ অক্সিজেন, এখনও কিন্তু 100 হয়নি, যোগ করলে 99 হবে। আর 1 ভাগের মধ্যে এই আর্গন, মিথেন, হাইড্রোজেন, হিলিয়াম, নিয়ন, ওজোন, কার্বন ডাইঅক্সাইড, জলীয় বাষ্প এইগুলো আছে, মানে এগুলো 0.01, 0.0 এরকম ধরে ভাগ হয়ে তবে 1 আসবে, আর বাদ বাকি কিন্তু বেশি ভাগ আছে, 78 ভাগ আছে আমাদের
নাইট্রোজেন আর 21 ভাগ আছে অক্সিজেন বাতাসের আর এক ভাগ 100 ভাগের মধ্যে এগুলো বলা হচ্ছে এক ভাগ এইগুলো আছে। চলো আমরা আলোচনাটা আজকে এখানেই শেষ করি, বাকিটা পরে ভিডিও তোমাদের দিয়ে দেবো। ভালো লাগলে কি করবে একটা লাইক।